আমরা 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম। মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে। এভাবে আমরা বারবার কত কষ্ট করেছি মায়ের গর্ভের মধ্যে। সেখানে আমরা ভগবানকে ডেকেছি, প্রভু আমি আর এই কষ্ট করতে পারছি না। কোনো কোনো ভাগ্যবান জীবকে মায়ের গর্ভেই দেখা দেন ভগবান। তুমি আমাকে কেন ডেকেছিলে? জীব তখন বলে, প্রভু আমি এই কষ্ট করতে পারছি না, আমাকে এখান থেকে ছেড়ে দাও। তখনই ভূমিষ্ঠ হওয়ার আগে সেই জীব কথা দেয়, চোখ দিয়ে তোমার বিগ্রহ দর্শন করব, মুখ দিয়ে তোমার নাম করব, আর কান দিয়ে তোমার কথা শুনব। সব কিছু হা বলে দিয়ে এসেছিলাম এই পৃথিবীতে। ভগবান যে ইন্দ্রিয়গুলো দিয়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, বুদ্ধি আর অহংকার, সেই ইন্দ্রিয়গুলো দিয়েছেন গোবিন্দের সেবা করার জন্য। এই দুটো হাত দিয়েছেন তার সেবা করার জন্য, যেমন তার প্রসাদ রান্না করার জন্য, তার বাসন মার্জন করার জন্য, তার মালা জপ করার জন্য। তেমনি পা দিয়েছেন তার ধাম পরিক্রমা করার জন্য, চোখ দিয়েছেন তার বিগ্রহ দর্শন করার জন্য, কান দিয়েছেন তার কথা শুনবার জন্য। কিন্তু আমরা কি করছি? ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ার কবলে পতিত হয়ে ভুলে গিয়েছি সেই দিনের সেই কষ্টের ভেতরে কাটানো দিনের প্রতিশ্রুতিগুলো। দোষটার কারণ আমাদের নয় কি? চোখটা প্রথম ভালোই ছিল, কিন্তু যদি একটা ছানি পড়ে যায় তখন ছানি না কেটে ছবি দেখতে পাবো না। কানও ঠিক একই রকম, যখন আমরা বুড়ো হয়ে যাই তখন ভালো মতো শুনতেও পাই না। পায়ে যদি ব্যথা হয়ে যায় তাহলে বিভিন্ন জায়গায় ধাম পরিক্রমা, তুলসী পরিক্রমা করতে পারবো না। এগুলো সব ভগবান আমাদেরকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা এখন কি করলাম? ওই মায়ার কবলে পতিত হয়ে পড়লাম, ভুলে গেলাম সবই। শ্রীমদ্ ভগবদ্গীতার 4ম অধ্যায়ের 7 নং শ্লোকে ভগবান বলেছেন, দৈবিহেষ্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব সে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ ভগবান বলেছেন, এ মায়াকে আমি সৃষ্টি করেছি, তুমি এই মায়া জয় করতে পারবে না। তবে পারবে কখন? মামেব যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে, অর্থাৎ যে আমাকে প্রপদ্য করে, যে আমার চরণে শরণাগত হয়, যে আমার চরণে এসে পড়ে যায়, আমি তাকে আস্তে আস্তে মায়া থেকে রেহাই দেই। যখন আমার ভক্ত আমার শরণাপন্ন হয় তখন দেখতে পায় যে আমার সৃষ্টিকর্তা চলে এসেছেন, তখন মায়াদেবী আমাদের কাছ থেকে সরে পড়েন। মায়াকে জয় করবার জন্যই সাধুসঙ্গ করা যায়, মায়াকে সাধুসঙ্গ ছাড়া জয় করা যায় না। তাই আমাদের ভগবানের নববিধা ভক্তির পথ অনুসরণ করে ভগবত কর্ম, জ্ঞান আর ভক্তির মাধ্যমে এই মোহময় অনিত্য সংসারের মায়াকে অতিক্রম করতে হবে, নইলে মুক্তি সুদূর পরা হতো। তাই তো শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, মায়ারে করিয়া জয় ছাড়ান না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। জয় হিন্দ।